Assalamualaikum. Hello everyone. Good morning. Before starting this program, I would like to give thanks for joining with me. And now we are going to start our second class of the right form of the verbs. Okay. So first class, we have discussed about the using of right form verbs. So now, in second class, now we are going to tell something about the right form verbs. Okay, so I hope that you all would watch this very carefully, and by watching you will be able to get a lot of benefits for you here. So today I'm going to start my program. So let's start. First, I would like to tell you that jodi amra kono dekhe ekti bakke study last month, last year, okay, এই কথাগুলো যদি আমরা কখনো দেখি, আমি আবার বলছি লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওকে, এই ধরনের কথা যদি আমরা কখনো কখনো যদি দেখি, তাহলে সেই বাক্যটা আমরা অবশ্যই পাস্ট ইন্ডিফিনিট টেন্স ইউজ করব. দ্যাট মিন্স ইফ উই সি লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ওকে, দেন দ্যাট সেন্টেন্স উইল বি পাস্ট ইন্ডিফিনিট টেন্স. তো শাহিদ ভাই, পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বিষয়ে আমরা একটি ভিডিও দেখিয়েছিলাম, জাস্ট ইউ শোন এ ভিডিও অন পাস্ট ইন্ডিফিনিট টেন্স. সো আবার একটু মনে করে দিচ্ছি, পাস্ট ইন্ডিফিনিট টেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট প্লাস আদার, সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট প্লাস আদার. সো আজকে এখন আমরা একটি উদাহরণ দেব, জাস্ট ইউ আর গোইং টু শো এন্ড দ্যাট বাই দ্যাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ভেরি ক্লিয়ারলি. তো আমরা একটা উদাহরণ দেখছি, হি গো দেয়ার, টি এইচ এর দেয়ার লাস্ট এখানে আমরা একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে. ফার্স্ট আই হ্যাভ টু এনশিওর হুইচ টেন্স উইল বি ইউজড হিয়ার, এখানে কোন টেন্সটি ব্যবহৃত হবে সেটা আমাকে আগে কনফার্ম হতে হবে. এন্ড আই হ্যাভ টু কনফার্ম অ্যাবাউট দ্যাট, কিভাবে আমরা যদি দেখি লাস্ট মান্থ কথাটি আছে সেটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে. তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স যদি এটি হয় তাহলে হাউ টু কমপ্লিট দিস. সো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো, প্রথমে আমরা সাবজেক্ট আনলাম, আমরা বলেছিলাম হি টু গো পাস্ট ফর ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, হি ওয়েন্ট দেয়ার, টি এ সি এন দেয়ার, এল আই এস টি লাস্ট মান্থ, ক্লিয়ার? তাহলে আমরা যদি এইভাবে টেন্সটাকে ভালোভাবে রপ্ত করতে পারি, ইফ ইউ কুড টু মেমোরাইজ অল দ্য টেন্সেস বাই আওয়ার সেলফস, সো উইল বি এবল টু কমপ্লিট এনি রাইট ফ্রম ভার্ব বাই আওয়ার সেলফস by following the structure of right from verbs. Okay, তাহলে দেখলাম হি ওয়েন্ট দেয়ার লাস্ট মান্থ, এটা হতে পারে. অথবা আমরা কখনো একটা বিষয় কমপ্লিট করতে গেলে সেখানে তো শুধু হাউ ডু থাকে না, সেখানে আমরা নাও ডুও দেখতে পারি. সো ইফ উই সি এনি নেগেটিভ এন্ড ইফ ইট ইজ ইউজড ইন পাস্ট ইনডেফিনিট টেন্স দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট. সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের মনে রাখতে হবে, প্রথম হবে সাবজেক্ট, তারপরে ডিড নট, এখানে বিষয় আগে ছিল ভি টু এখন হবে ভি ওয়ান, এটা আমাদের একটু মনে রাখতে হবে. দিস ইজ আওয়ার ডিউটি টু কিপ অন আওয়ার মেমোরি দ্যাট এট দ্য টাইম অফ মেক ইন সেন্টেন্স ইন পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য স্ট্রাকচার অফ নেগেটিভ সাবজেক্ট প্লাস ডি ডট প্লাস ভি ওয়ান, তখন ভি ওয়ানটা হয়ে যাবে প্লাস আদার. ওকে, তো আমরা যদি এটাকে নেগেটিভে যদি কখনো আমাদেরকে করতে বলে, চলে কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করবো, হি ডিড নট, ওকে, গো দেয়ার, টি এস দেয়ার লাস্ট মান্থ, এম ও এন টি এস, আমরা করে ফেললাম, সে সেখানে গত মাসে যায়, ঠিক আছে. বাট যদি আবার এরকম থাকে, শুধু তো আমাদের নেগেটিভ থাকে, অফিস সময় আমরা কোনো বিষয় করতে গেলে আমাদের প্রশ্ন সম্মুখীন হতে হয় অথবা প্রশ্ন করতে হয়, তাহলে যদি ইফ উই ওয়ান্ট টু মেক ইট ইন টু ইন্টারমিডিয়েট, তখন রাইট ফর্ম ভার্ব আমরা কি করবো, হি ওয়েট দেয়ার লাস্ট মান্থ, তখন যদি আমরা এটাকে প্রশ্ন তোদের করতে চাই, আমাদের মনে রাখতে হবে আবার স্ট্রাকচারটা, প্রথমে ডিড তারপরে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস আদার, ডিড সাবজেক্ট বি ওয়ান, এন্ড ইফ ইউ কুড ডু দিস দেন দ্য সেন্টেন্স উইল বি করেক্ট. ওকে, তাহলে ডিড হি গো দেয়ার,
last month. M-O-N-T-H. Remember, এই বিষয়টি আমরা স্মরণ করে দিতে পারি যে আমরা শুধু হাউ তো করে বলে দেখলাম বি টু ছিল বাট আমরা যখন হোয়েভার ইউ ট্রাই টু মেক ইট নেগেটিভ অর ইন্টারগেটিভ অর ইন্টারগেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারগেটিভ এই তিনটার বেলায় কিন্তু তখন কিন্তু বি ভার্বটা বি ওয়ান হয়ে যায় সো এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো দিস ভেরি স্মল সাবজেক্টস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইফ ইউ কুড রিমেম্বার ইট দেন ইউ বি এবল টু মেক ইট সেল তো আমরা আমাদের বেসটাকে ভালো করে আস্তে আস্তে এইভাবে গড়ে আমরা যখন করব তখন কিন্তু আমরা কোনো সমস্যা ফেস করব না তো আই হোপ দ্যাট আমরা ফার্স্ট ইনহিবিটরের পুরো বিষয়টাই আমরা বুঝে গেলাম ঠিক আছে এখন আমরা আরেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি জাস্ট উই ট্রাই টু শো নিউ সেন্টেন্স যদি আমরা কোনো বাক্যে দেখি যে আমাদের এরকম আছে বাক্যে হ্যাভ অথবা হ্যাজ ওকে অথবা সেখানে যদি এই ধরনের কথা থাকে রিসেন্টলি ওকে রিসেন্টলি এই ধরনের কথাগুলো থাকে কখনো আমরা যদি দেখি জাস্ট নাও অলরেডি ইয়েট এভার সিন্স এই ধরনের কখনো যদি আমরা দেখি এই অ্যাডভার্বগুলো থাকলে আমি আমার একটা সেন্টেন্স একটা শব্দ ইউজ করলাম অ্যাডভার্ব জাস্ট নাও অলরেডি ইয়েট এটা নিয়ে আমরা একটা সুন্দর একটা ক্লাস নেক্সট আমরা করব অ্যাডভার্বের উপরে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর সো উইক ইন অ্যাডভার্ব সো নেক্সট কোন ক্লাসে আমরা এটা নিয়ে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব তো আমরা যদি জাস্ট নাও এভার লেটলি রিসেন্টলি যদি কোনো বাক্যে দেখি দেন দ্যাট সেন্টেন্স উইল বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করার সময় ওই একই কথা ইউ হ্যাভ টু নো 100% দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট ইজ দ্যাট মিন সাবজেক্ট প্লাস বি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আই উই ইউ দে থাকলে আমরা হ্যাভ ব্যবহার করবো হি শি ইট প্লাস ওয়ান নেম আমরা ব্যবহার করবো হ্যাজ ঠিক আছে এখন আমরা অবশ্যই দেখি কিভাবে ব্যবহার করতে পারি যারা টেন্স দুর্বল মূলত এই জায়গাটা আমরা ভালো করে বুঝবো না ওকে তো আমরা দেখি আমরা লিখলাম হি হ্যাজ ওকে হি হ্যাজ ফিনিশড এফ আই এন আই এস হি হ্যাজ ফিনিশড ফিনিশড দ্য ওয়ার্ক ওকে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও এখানে আমরা একটা দাগ দিলাম আর ফিনিশ একটা দাগ দিয়েছি দিস হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক This sentence is not correct. Remember that. He has finished the work just now. As we have seen just now. So it is present perfect tense. So present perfect tense is structure na bolechhilam. He has finished. F-I-N-I-S-H. He has finished the work. W-R-K. Amra baki ta boshe dilam. He has finished. Amra V-3 korlam. Karon amra bolechhilam subject has V-3. Hoye gelo. Just we have completed that. এখন যদি আমরা এটাকে আবার কখনো নেগেটিভ আমাদের পড়তে হয় তাহলে কি করতে হবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট প্লাস বি থ্রি প্লাস আদার সাবজেক্ট হ্যাভ হ্যাজ নট প্লাস বি থ্রি দ্যাট ইজ এনাফ সো আমরা লিখতে পারি হি হ্যাজ নট ফিনিশড টু দ্য ওয়ার্ক এখানে আমরা একটা নট দিলে হয়ে গেল হি হ্যাজ নট ফিনিশড টু দ্য ওয়ার্ক যদি আবার কখনো আমাদেরকে এটাকে প্রশ্নবোধ করতে হয় ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইন্টু ইন্টারগ্রেটিভ সেক্ষেত্রে একটু মজার বিষয় ওই অক্সিলারি ভার্বটা দ্যাট মিন্স অক্সিলারি ভার্বটা কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এটার সাবজেক্ট হলো যে আমরা যে কোনো একটা নিয়ে আসবো যেহেতু হি আছে এখানে আমরা হ্যাজ অনলি হ্যাজ দে আছে হ্যাজ হি এফ আই এন আই এস এস হি হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক আমরা বাকিটিও বসাই দিলাম হয়ে গেল হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক ভেরি নাইসলি দ্যাট মিনস ফ্রম হিয়ার উই হ্যাভ সিন দ্যাট আমরা যদি ইফ ইউ কুড নো টেন্স ভেরি ক্লিয়ারলি দেন ইট উইল বি ভেরি ইজি ফর আস অর ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর আস So I hope that everybody would realize the necessity of learning right from the verbs and we must try to learn it and we have to practice much more. Practice এর উপরে depend করবে যে আমি আমার লাইফে ইংরেজিটাকে কত বেশি ডেভেলপ করতে পারবো. If I want to develop English, of course I have to practice and I have to try much more. আমি try করে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে করতে পারি. So thank you very much. I want to give a lot of thanks for joining with me. সো নেক্সট ক্লাসে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাইকে ধন্যবাদ